হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আবার র্যান্ডমস ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আচ্ছা, হচ্ছে 26 ফেব্রুয়ারি, এখন বাজে 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। দিস ইজ লিপি ফ্রম লিপি ব্লগস। বেডরুমের জানালাটা খুলে এখন গেলাম ড্রয়িং রুমের দিকে। ড্রয়িং রুমের জানালাটা খুলছি। দেন তারপর গেলাম ব্যাটটা গোছাতে। ব্যাটটা গোছানো হলেই আমার মনে হয় ঘরের 50% কাজ আমার শেষ হয়ে যায়। অগোছালো আমার একদমই পছন্দ না, সো যতটুকুই পারি আমি সেটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। ব্যাটটা যদি গোছানো থাকে তাহলে মনটাও ফ্রেশ মনে হয়। সো আমার ব্যাটটা গোছানো হয়ে গেছে। এটা করার পরেই আমি যাব আর একটা রুমে ব্যাট গোছাতে। কিছু ধুলো জমেছিল, সেটাকে ডিপ ক্লিনিং করছি। একদিন আগে আমি এই রুমের তোষকটা রুদে দিয়েছিলাম, তো সেটাকে আজকে গুছিয়ে নেব। দিন আগে রুদে দিয়েছিলাম সেটাকে আজকে গুছিয়ে নেব, ব্যাটটা গুছাবো। এটা গোছানো হয়ে যাওয়ার পরে আমি আবার লাঞ্চ প্রিপারেশনে যাব। সো আমার এই ব্যাটটা গোছানো হয়ে গেছে। তারপর গেলাম ডাইনিংটা ডিপ ক্লিনিং করার জন্য। দুদিন আগে পরিষ্কার করেছিলাম, ডিপ ক্লিনিং করেছিলাম, সেটা আবার ধুলো জমেছে, সেটাকে পরিষ্কার করছি। এই দুপুরবেলার এই কাজগুলো করার পরে আমি বিকেলের দিকে একটু টাউনে যাব, কেএফসিতে কিছু কেএফসি নিয়ে আসব কেসিপিতে পাঠানোর জন্য। কাজগুলো সারার পরে আমি চলে যাব। সো আমার ডাইনিংটা ডিপ ক্লিনিং হয়ে গেছে। ডাইনিংটা ডিপ ক্লিন হয়ে গেল। এদিকে আমার হেল্পিং হ্যান্ড কাজ করছে। তারপর কিছু কিছু কাপড় ছিল সেগুলিকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। দুপুরবেলা লাঞ্চের পরে একটু বিকেলের দিকে ক্যাশি আনার জন্য গিয়েছিলাম, ক্যাশিপিতে পাঠানোর জন্য। তো অলরেডি নিয়ে নিয়েছি। তারপর বিকেলবেলা ফিরে
এক কাপ চা খেলাম। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। বিকেলে ফিরে আবার বিকেলের প্রেয়ারটা সারলাম, তারপর একটু দিদি নাম্বার ওয়ানে গেলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।